ওম শিবেশ পারাভক্তি ত্যাগে পি রতিুত্তমা আহে তু কৃপা সিন্ধুম শিবানন্দম নম শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি রামকৃষ্ণ সংঘের দ্বিতীয় সংঘগুরু পরম পূজনীয় শ্রীমৎস্বামী শিবানন্দজি মহারাজ যিনি মহাপুরুষ মহারাজ নামেও পরিচিত ছিলেন তাঁর কথোপকথনের সংকলন শিবানন্দবাণীর দ্বিতীয় খণ্ড থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে যেহেতু এই বাণী শিবানন্দ বাণী ক্লাসটি এখন আমাদের কাকদ্বীপ কাকদ্বীপে যে সুন্দরবন রামকৃষ্ণ আশ্রম আছে তাদের সাপ্তাহিক পাঠচক্র হয় সেই কারণে সেইভাবে রেকর্ডিং হয়ে এতদিন আসছিল সেই পাঠচক্রটি নানা কারণে একটু বন্ধ আছে নানা কাজের জন্য আমাদের সেই কারণে আপনারা অনেক দিন এই শিবানন্দবাণীর পাঠ এবং আলোচনা শুনতে পাননি তাই আমরা চেষ্টা করলাম যে ক্লাস ছাড়াই এটাকে রেকর্ডিং করে যদি আপনাদের কাছে এটা পরিবেশন করা যায় আজকে যে অংশটি পাঠ করা হবে সেটি বেলুড় মঠে তেরোশো ছত্রিশ বঙ্গাব্দ জানুয়ারি মার্চ উনিশশো তিরিশের বিভিন্ন সময়ের ঘটনা নিয়ে এক জায়গায় করা একজন ভক্ত মঠে যোগদান করার আশায় কর্মস্থান হইতে আসিয়া মঠে কিছুদিন বাস করিতেছেন মহাপুরুষজি তাহাকে বলিতেছেন ওরা অর্থাৎ বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কি টের পেয়েছে যে তুমি আর যাবে না ভক্ত আজ্ঞে হ্যাঁ মহাপুরুষজি তা বেশ এদের সব ভোগ বাসনা আছে খুব ভোগ করুক তোমার ঠাকুরের কৃপায় ভোগ বাসনা কেটে গেছে তুমি এখন এখানেই থাকো ওরা সব আমরার অম্বল খাক যতদিন ইচ্ছে একজন নতুন সঙ্গে যোগদান করতে নতুন নবীন যুবক এসেছেন তার বন্ধুরা তাকে নানাভাবে চেষ্টা করছে ফিরিয়ে নিয়ে যাবার বুঝতে পারছে যখন বুঝতে পারছেন যে একে আর ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না তখন তারা আশা ছেড়ে দিয়েছে এই দুটি জিনিস অনেক সময় আমরা এই মহাপুরুষ মহারাজের সাধারণ কথার অন্যরকম অর্থ ধরে ফেলি সেখানে মহাপুরুষ যে বলছেন ওদের সব ভোগবাসনা আছে খুব ভোগ করুক তোমরা ঠাকুরের কৃপায় ভোগ তোমার ঠাকুরের কৃপায় ভোগ বাসনা কেটে গেছে তুমি এখানেই থাকো ওরা সব আমরার অম্বল খাক যতদিন ইচ্ছে এ শুনলে অনেক সময় আমাদের মনে হতে পারে পূজ্যপাত মহাপুরুষ মহারাজগণ মহাপুরুষ মহারাজ যারা ঘরে আছেন গৃহে আছেন তাদের সম্পর্কে যেন একটু কটুক্তি করছেন তা কিন্তু নয় পূজ্যপাত মহাপুরুষ মহারাজ আমাদের কল্যাণার্থে বলছেন এটা একটা ঈশ্বরের কৃপা ভিন্ন কখনোই এটা সম্ভব হয় না দীর্ঘদিন মঠে থাকার ফলে আমরা অনেক সময় দেখেছি আমাদের সহপাঠী আমাদের সহযোগী হয়ে অনেকেই এসেছেন সবাই সেসব অবধি এই সঙ্গে তাদের এটা টিকে রাখতে পারেননি তার মানে যে তাদের ভেতরে বৈরাগ্য কমে গেছে তা নয় ঠাকুর কাকে তার অন্তরঙ্গ গোলায় রাখবেন এবং কাকে অন্তরঙ্গ বহিরঙ্গে রাখবেন এটা তার কৃপা তার ইচ্ছা কিন্তু এটা ভুললে চলবে না তিনি সবাইকে সমানভাবে ধরে রেখেছেন আমাদের ভোগবাসনার নিবৃত্তি যক্ষতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এই যে চরম ত্যাগের যে পথ এটিকে সম্পূর্ণভাবে গ্রহণ করে উঠতে পারি না এবং এটা সম্পূর্ণভাবে শ্রীরামকৃষ্ণের কৃপার ওপর নির্ভর করে আবার তার কৃপা খানিকটা বালকের মতো কেউ হয়তো চাইছে তাকে তিনি দিলেন না কেউ হয়তো চাইছে না তাকে উজাড় করে তিনি কৃপা করছেন এই দুটো জিনিসই আমরা খুব ভালো করে শ্রীরামকৃষ্ণ জীবনে লক্ষ্য করে দেখতে পারি এইখানে তিনি বলছেন যে তোমারও তাঁর ভগবানের কৃপায় ভোগ তোমার ভোগবাসনা কেটে গেছে ভগবানের কৃপায় একটি যে সংসার করার ইচ্ছা বা সংসার আবর্তে থেকে বারবার ঘুরে ঘুরে সেই একই জায়গায় ঘুরে ঘুরে বেড়ানো এই যে ইচ্ছেটা এটা ভগবানের অশেষ কৃপাতেই সম্ভব হয় এবং সেটা যখন সম্ভব হয়েছে তখন আর নিজেকে বেশি পরীক্ষা নিরীক্ষা না করে এই যে ভোগমুক্ত যে জীবন আমরা পেয়েছি সেটার প্রতি যেন আমরা নিষ্ঠাবান হই শ্রীরামকৃষ্ণের কথার এটাই অন্তর অন্তর্নিহিত মহাপুরুষমাজের কথার এটারই অন্তর্নিহিত অর্থ বলছেন ওরা সব আমরার অম্বল খাক যতদিন ইচ্ছে আমরার অম্বল ওই অম্লশূল হয় আর কি খেলে খেতে খুব মিষ্টি কিন্তু আলটিমেটলি আঁটি আর চামড়া অসার জিনিসে ভরা তখন আমরা যখন এই সংসারটাকে অসার বলে বোধ করবো ততদিন পর্যন্ত আমরা এটা বুঝে উঠতে পারবো না এটা বোঝালেও বুঝে উঠতে পারবো না শ্রীরামকৃষ্ণদেবের সেই অপূর্ব কথা আছে একটি ছোট ছেলে সে খেলাধুলা করছে সব কিছু করছে কিন্তু সন্ধে হলে সে মার কাছে যাবে বলে কান্না জুড়ে দেয় তখন অচেনা লোকও যদি বলে চল তোকে মায়ের কাছে নিয়ে যাবো তার কোলে চেপেই সে মায়ের কাছে যায় এই মায়ের কাছে যাব ফিরে যাব আমার নিজের জায়গায় মনো চলো নিজ নিকেতনে এই বোধটা আসা আমাদের খুব প্রয়োজন আরেকটি ঘটনা এখানে শ্রী শ্রী ঠাকুরের সাধারণ উৎসব আকাশ মেঘলা একটু বৃষ্টিও হইয়া গিয়াছে উৎসবের বিরাট আয়োজন হইয়াছে একজন সেবক আসিয়া বললেন মহারাজ আপনাকে চেয়ারে করে নিচের নিয়ে যাবে উৎসবের সাজানো দেখবেন মহাপুরুষজী বলছেন ন না আই ডোন্ট লাইক টু ক্রিয়েট আ সিন আমি কোনো তামাশার সৃষ্টি করতে চাই না সকলে খুব আনন্দ প্রীতি ভক্তি শান্তি হোক সকলের খুব আনন্দ ভক্তি প্রীতি শান্তি হোক ঠাকুর সর্বসাধারণের কল্যাণ করুক তাতেই আমার আনন্দ ঠাকুরের ইচ্ছায় মেঘ ও বৃষ্টি হওয়ায় ঠান্ডা হয়েছে নইলে লোকজনের বড় কষ্ট হতো তার কাজ তিনি ঠিক করে নেবেন বিকেলে মঠের গরুগুলির কথা জিজ্ঞাসা করিতেছেন আহা ওরা বুঝিয়া আজার বেরুতে পারবে না ওদের বড় কষ্ট হবে সন্ধ্যার সময় আবার গরুগুলির কথা জিজ্ঞাসা করিলেন ওদের খেতে দিয়েছ কি সেবক খোঁজ লইয়া বলিলেন হ্যাঁ দিয়েছে মহাপুরুষজি শুনিয়া খুব আনন্দ প্রকাশ করলেন শ্রীরামকৃষ্ণদেবের জীবৎকাল থেকেই তার জন্মতিথি উৎসব পালন করা হতো এটি একটি খুব সুন্দর উৎসব আগেকার দিনে দক্ষিণেশ্বরে তো সবাই ঠাকুরের জন্মতিথিতে গিয়ে পৌঁছতে পারত না তাই জন্মতিথির পর যে রবিবার সেই দিনকে ভক্তরা শ্রীরামকৃষ্ণদেবকে নিয়ে জন্মোৎসব পালন করত সে এক অপূর্ব বর্ণনা কথামৃতের পাতায় পাতায় আছে অন্তত তিনটি বর্ণনা তো আছেই শ্রীরামকৃষ্ণকে নিয়ে কেমন তারা গান করতেন এমনকি শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণের পরেও এই উৎসব জন্মতিথি এবং জন্ম জন্মজয়ন্তী উৎসব এটি পালন করা হতো পরবর্তীকালে যখন স্বামীজি বিদেশ যান এই নিয়ে দক্ষিণেশ্বর কর্তৃপক্ষের কিছু অভিমত ছিল তাই এই জন্মোৎসবটি ধীরে ধীরে দক্ষিণেশ্বর ছেড়ে আমাদের বেলুড়ে যেখানে দাঁয়েদের ঠাকুরবাড়ি সেখানে পালিত হয় এবং পরবর্তীকালে বেলুর মঠে সেটি পালিত হয় এখনও অত্যন্ত সারম্বরে সেটি পালিত হয় আপনারা যারা দেখেননি তারা দয়া করে দেখবেন খুব সুন্দর সমস্ত বেলুর মঠ যেন একটা নবরূপ ধারণ করে প্রত্যেকটি জায়গায় বেলুর মঠের সমস্ত প্রাঙ্গণ ছোট ছোটো এই দোকান বসে সেখানে কেউ বাদাম বিক্রি করছে কেউ জিলিপি যেরকম মেলা হয় সেরকম কেউ খেলনা বিক্রি করছে কেউ গ্যাস বেলুন বিক্রি করছে কেউ আইসক্রিম কেউ ফুচকা কেউ ডাব মঠে বিরাট বড় প্যান্ডেল হয় সেখানে সারা দিন ধরে নানা উৎসব হয় ঠাকুর সেদিন সাধারণ উৎসবে খুব তাড়াতাড়ি খেয়ে নেন নটা সাড়ে নটার মধ্যে তিনি খেয়ে নেন এবং খেয়ে নিয়ে সামান্য বিশ্রাম করে সারা দিন ভক্তদের দর্শন দেন এবং সারা দিন ধরে বেলুর মঠে উৎসব হয় আগে বাজি পোড়ানো হতো প্রথম দিকে স্বামীজির মন্দিরের যে পেছন দিকের অংশ সেইখানে পোড়ানো হতো পরে গঙ্গার উপর যে করে পোড়ানো হতো তারপরে এই শব্দদূষণ বায়ু দূষণের কারণে গত কয়েক বছর ধরে এই বাজি পোড়ানো উৎসবটি বন্ধ হয়ে গেছে নাহলে সে বাজি পোড়ানো উৎসবও দেখার মতো কয়েক লক্ষ মানুষ সেদিনকে বেলুন মঠে সারা দিনে আসা যাওয়া করেন সবচেয়ে যেটা আকর্ষণীয় সকলের মুখে অদ্ভুত দিব্য আনন্দ ছড়িয়ে থাকে এই রকমই একটি সাধারণ উৎসব তখন হয়তো এত বড় করে হতো না কিন্তু হতো উৎসব সেরম এক উৎসবে সবাই ঠিক করলো মহাপুরুষ মহারাজকে কাঁধে ছড়িয়ে নিয়ে যাওয়া প্রেসিডেন্ট মহারাজও বেরোন আগে যখন প্রেসিডেন্ট মহারাজরা পায়ে হেঁটে যেতে পারতেন তখন মহারাজরা যেতেন পরবর্তীকালে হুইল চেয়ারে বা গাড়িতে করে গাড়িতে করে সাধারণত নিয়ে আসা হয় না হুইল চেয়ারে করে নিয়ে আসা হয় যাতে মহারাজ ঘুরে 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 সমস্ত কিছু নিজে নিজে দেখতে পারেন বিভিন্ন স্টলে গিয়ে মহারাজ দেখেন জিনিসপত্র কেনেন অনেকে মহারাজকেও নানা রকমের খেলনা উপহার দেয় তা এই রকম এক উৎসবে মহাপুরুষ মহারাজকে নিয়ে যাওয়ার কথা ওরা ভাবলেন কিন্তু উনি বললেন যে না তিনি গেলে উৎসবের আকর্ষণটা শ্রীরামকৃষ্ণ থেকে সরে গিয়ে মহাপুরুষ মহারাজেতে হবে সেটা তিনি চান না তিনি বলছেন আই ডু নট ওয়ান্ট টু মেক এনি সিন সাধারণত এই উৎসবগুলো ভীষণ গরম হয় কারণ ফাল্গুন মাসের শেষ দিক আর চৈত্র মাসের শুরু ভীষণ গরম হয় ভগবানের কৃপায় কখনো কখনো বৃষ্টি মেঘ বৃষ্টিও হয়েছে কোনো কোনো দিন উৎসবের আগে প্রচণ্ড বৃষ্টি হয়েছে কালবৈশাখী ঝড় হয়েছে ছিয়ানব্বই সালে তো এত ভয়ানক হয় যে উৎসবের জন্য যে প্যান্ডেল সেটাই ভেঙে যায় মেলা বারোটা অবধি সমস্ত অনুষ্ঠান মন্দিরে হয়েছিল এবং তারপরে প্যান্ডেল সোজা করে দেওয়ার ফলে বারোটার পর থেকে উৎসব হয় যে বছরের কথা মহাপুরুষ মহারাজ আলোচনা করছেন সে বছরও মেঘ বৃষ্টি খুব সামান্য বৃষ্টি হয়েছিল মহাপুরুষ মহারাজ খুব আনন্দ প্রকাশ করতে থাকলেন কারণ এই পরিবেশ ঠান্ডা হয়ে যাওয়ার ফলে মানুষজনের পক্ষেও এই উৎসবের আনন্দ গ্রহণ করাটা সহজ হয়ে গিয়েছিল তার বড় চিন্তা গরুদের জন্য তখন এখন যেমন পৃথক গোশালা আছে সেখানে গিয়ে গরুরা ভেতরে চলাফেরা করতে পারে নিজেদের মতো হাঁটার জায়গা আছে তখন সেরকম ছিল না তখন এই মহাপুরুষ মহারাজের স্বামীজির মন্দিরের স্বামীজির বাড়ির যেটা মাসামিজির বাসস্থান যেটা ছিল তার পাশের যে মাঠটা সেইখানে গরুদের চড়তে দেওয়া হতো উৎসবের কারণে সেখানে গরুদের সেদিন চড়তে দেওয়া হয়নি এ নিয়ে মহাপুরুষমাজে খুব দুঃখ হচ্ছিল এবং বিকেলে তিনি খোঁজ করলেন যে গরুদের খেতে দেওয়া হয় কি হয়েছে কি না হওয়াতে তিনি খুব আনন্দ পেলেন তৃতীয় ঘটনা পূর্ববঙ্গের এক সাধিকা মহিলার কথা উঠিল মহিলাটি খুব সাধন ভজন করেন এবং বেশ উন্নত অবস্থা লাভ করিয়াছেন মহাপুরুষজি বলিতেছেন এসব তাঁর কৃপা দেবী সুক্তে আছে ইম কাময়ে তমগ্রম কৃণমি তা তম ব্রহ্মাণম তমিসম তম সুমেধাম আমি যদি ইচ্ছা করি তাকে সর্বশ্রেষ্ঠ করি ব্রহ্মা করি ঋষি করি এবং প্রজ্ঞাশালী করি তার কৃপাই আসল তা পুরুষ শরীরে বা স্ত্রী শরীরে জাতি হোক সাধকের এই যে উন্নতির মূলে আছে শ্রী ভগবানের অশেষ কৃপা সেই কারণে সবসময় শ্রীরামকৃষ্ণ বা শ্রী ভগবানের কৃপা ভিক্ষা করতে হয় আমরা যেন সাধন পথে এগিয়ে যেতে পারি সঠিক দিকে চলতে পারি আমরা যেন কখনো কোনো অবস্থাতেই পথভ্রষ্ট না হই এইরকম নানা প্রার্থনা আমাদের ভগবানের কাছে করতে হয় এবং এই নিরন্তর প্রার্থনা করলে এই সাধনার ধারাটিকে আমাদের পক্ষে ধরে রাখা খুব সহজ হয় তিনি চণ্ডীর উল্লেখ করে বলছেন যে ভগবান বলছেন যে আমি ইচ্ছে করলেই কাউকে ঋষি করি কাউকে জ্ঞানী করি কাউকে সাধনশীল করি সে স্ত্রী শরীর হোক পুরুষ হোক সব ক্ষেত্রেই এই আমরা যা কিছু কৃপা লাভ করছি সব তাঁর কৃপা তার কারণেই হচ্ছে এটা যেন আমরা কখনো কোন অবস্থায় না ভুলি এর পরের ঘটনা বেলুর মঠ তেরোশো ছত্রিশ তেরোশো সাঁত্রিশ বঙ্গাব্দ এপ্রিল সেপ্টেম্বর উনিশশো সালের ঘটনা বিভিন্ন সময়ের ঘটনা রামনবমী তুলসী দাসের কথা হইতেছে মহাপুরুষজী বলিতেছেন তুলসী খুব নাম প্রচার করে গেছেন নাম ও নামি অভেদ হরি নাম রাম নাম। তুলসীদাস কত বড় ভক্ত ছিলেন আজ খুব রাম নাম করো। রাম রাম সীতারাম জনৈক সন্ন্যাসী গলার মালার সঙ্গে একটি কবচে শ্রী শ্রী ঠাকুরের পদধূলি ধারণ করিয়াছেন মহাপুরুষ মহারাজ তাহাকে বলিতেছেন দাও আমাকে দাও এই তো ধারণ করতে হয় দাও আমার মাথায় দাও তাহার শরীরের কথা হইতেছে বলিলেন শরীর এখন খারাপ হয়ে গেছে আর কিছু নেই ঠাকুরের যতদিন ইচ্ছা খাড়া করে রেখেছেন ও রাখবেন শরীর থাকলে তার সব শুভ কাজের একটু প্রসার হয় এই আর কি তুলসী কথা বলছেন তিনি তুলসী রাম নাম প্রচার করে গিয়েছিলেন তার জীবনের সব ক্ষেত্রেই রামচন্দ্র তার একমাত্র আধেও ছিল একটি তিনি যেমন রামায়ণ তুলসী দাসের রামায়ণ সম্পর্কে আমরা জানি তেমনি আরও একটি গ্রন্থের কথা আমরা অনেকেই জানি না সেটা হচ্ছে বিনয় পত্রিকা পূজনীয় তুলসী একদিন কাশিতে তার ঘরে বসে আছেন শুনলেন কেউ একজন রাস্তা দিয়ে চিৎকার করতে করতে যাচ্ছেন এবং বলছেন আমি চোর চৌর্য বৃত্তি করি আমাকে কেউ খেতে দেয় নগ কেউ রামের ভগবান রামের নামে আমাকে কিছু খেতে দাও এই কথা শোনা মাত্র তুলসীদাস তাকে ডেকে নিয়ে এসে কিছু খেতে দিলেন তার ধারণা ছিল এই যে রাম নামের মাহাত্মে ওই প্রসাদের রামের যে প্রসাদ সেই প্রসাদ গুণে তার যে মলিন কর্ম ফল সেগুলোর সঙ্গে সঙ্গে অপসৃত হয়ে যাবে সে এক নতুন মানুষে রূপান্তরিত হবে এই বিশ্বাসে তিনি তাকে খেতে দিলেন এবং তাকে আশ্রয় দিলেন সমস্ত কাশীর পণ্ডিত সমাজ তুলসীদাসকে সম্পূর্ণভাবে বয়কট করে ফেললেন তারা তাকে একেবারে সমাজে একদিকে করে দিলেন অভিমানী তুলসী দাস তিন দিন ধরে একটা না মহাবীরের কাছে প্রার্থনা করলেন মহাবীর দর্শন দিয়ে বললেন যদি মনের দুঃখের কথাই জানাতে হয় তাহলে তুমি সব দুঃখের কথা রামচন্দ্রজিকে জানাও তুলসী দাস একটি একটি করে কবিতা রচনা করলেন তার সেই দুঃখের কথা তিনি জানাতে থাকলেন গঙ্গা গণেশ শ্রীরামজী লক্ষ্মণজি সীতামাই সপরিবার সমেত শ্রীরাম আমাদের শ্রীরামচন্দ্রজি এদের সকলের উদ্দেশ্যে একটি একটি করে রোজ একটি করে যাচ্ছিয়া বা একটি করে প্রার্থনা রচনা করলেন এবং এই প্রার্থনাগুলি রচনা করার সময়তেই সেগুলি যাতে গীতাকারে তিনি গানের মতো করে সেটিকে প্রকাশ করতে পারেন সেই রকমভাবে প্রত্যেকটি প্রার্থনার ওপরে তিনি সেটি কি রাগে গাওয়া হবে এবং কি তালে গাওয়া হবে এটাও ঠিক করে ফেললেন এমনি করে একটি 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 করে সমস্ত যাচ্ছাগুলি একসাথে যুক্ত হয়ে বিনয় পত্রিকায় রূপান্তরিত হলো তার মনের যে কষ্ট তার মনের যে দুঃখ তার যে মনের যে ক্লেশ সেটা সমস্ত এই রামচন্দ্রজিকে কেন্দ্র করে তার যে সেই বিখ্যাত গানগুলি নিয়ে আমরা সেইখান থেকে তার মনের সমস্ত দুঃখ চলে গেল রামচন্দ্রজিকে যিনিকে যিনি যেন আঁকড়ে ধরে ছিলেন এর মধ্যে একটি গান আপনারা অনেকেই শুনেছেন শ্রীরামচন্দ্র কৃপালু ভজমন এটাই বিনয় পত্রিকারই একটি অংশ একটি গান সেই রকম তাই বলছেন আজকে কি যেমন তেমন দিন তুলসী নামের প্রচার করেছিলেন রাম নামের প্রচার বলছেন রাম নাম হরি হরিনাম রামনাম নাম এবং নামই এক জিনিস সেই মধ্যে নামের মধ্যে দিয়ে তিনি নামীকেও যেন প্রচার করেছিলেন তাই বলছেন আজ খুব নাম করো। রাম রাম সীতারাম জনৈক কোনো একজন সাধু তার গলায় মালার সাথে শ্রীরামকৃষ্ণের চরণ রজ তার কাছে ছিল সেটি তিনি কবচ হিসেবে ধারণ করেছেন মহাপুরুষ মহারাজ নিজে শ্রীরামকৃষ্ণের পদধূলি কত ধারণ করেছেন তারই পবিত্র সেই পদধূলির পবিত্রতা সম্পর্কে তিনি সম্যক তার ধারণা আছেন তাই আজ তিনি সেই সাধকের কাছ থেকে ওই একটুখানি স্পর্শ চাইছেন যে ওই কবচটি যেন তার মাথায় ঠেকিয়ে দেওয়া হয় কেউ কেউ তার শরীরের কথা জিজ্ঞাসা করছেন খুব সুন্দর উত্তর দিচ্ছেন শরীরের এখন শরীর এখন খারাপ হয়ে গেছে আর কিছু নেই ঠাকুরের যতদিন ইচ্ছা খাড়া করে রেখেছেন ও রাখবেন শরীর থাকলে তার সব শুভ কাজের একটু প্রসার হয় এই আর কি এটা আমরা পরবর্তীকালে সকলের ক্ষেত্রেই দেখেছি শরীরটাকে নিয়ে তারা কেউ কখনো চিন্তা করেননি তারা অক্লান্তভাবে মানুষজনের কল্যাণ করে গেছেন আমার চোখের সামনে এখনও ভাসে ভূতেশানন্দী মহারাজের একটি ছবি মহারাজের সদ্য তখন বাইপাস সার্জারি হয়েছে সালটা উনিশশো সালে মহারাজ ফিরে এসেছেন জুলাই মাসে যেদিন প্রথম দিন দর্শন কর দিলেন মহারাজ অনেক রোগা হয়ে গেছেন মহারাজ বসে আছেন যেহেতু বুকের অনেকটা অংশ কাটা হয়েছে তাই একটা এক ধরনের হাত কাটা জামা পরানো হয়েছে তার জামাতে কোনো বোতাম নেই সেগুলো হেলকো দিয়ে লাগানো আছে দীর্ঘদিন চুল না কাটার ফলে চুলগুলো বড় হয়ে গেছে মহারাজের সারা শরীর সারা চেহারা জুড়ে সেই অপারেশনের ভীষণ রকমের ক্লান্তি রয়েছে কিন্তু তিনি ভক্তদের কৃপা করতে এতটুকু কম হলেন না তিনি হাত তুলে ভক্তদের আশীর্বাদ করছেন সবাই প্রণাম গ্রহণ করছেন একদিন দুদিন নয় দিনের পর দিন মহারাজকে যখনই জিজ্ঞাসা করা হতো যে আপনার শরীর কেমন আছে উনি বলতেন স দেহ আমি এখন নস্বতী পর্যায়ে আছি অতএব একে ভালো থাকা যায় না এ আস্তে আস্তে নাশ পাবে যতদিন থাকবে সেটা শ্রীরামকৃষ্ণের কৃপা একজন সাধু পূর্বাশ্রম হইতে পিতামাতার মাতার প্রভৃতির সঙ্গে দেখা করিয়া ফিরিয়াছেন সেখানে প্রায় হাজার লোক তাহাকে দেখিতে আসিয়াছিল মহাপুরুষজি বলিতেছেন তা বেশ একজন সন্ন্যাসীকে ওরা দেখলে ভালোই হবে খাঁটি সন্ন্যাসী হওয়া বড় কঠিন সাধুকে আশীর্বাদ করিতেছেন তোমার খুব শুদ্ধা ভক্তি শ্রদ্ধা জ্ঞান হোক দুই এক এই যে তাকে একজন ভালো সাধু হলে তার দর্শন মাত্র জাগরণ ঘটে একজন স্ত্রী ভক্ত আত্মহত্যা করিয়াছেন সেই কথা সেবকের সঙ্গে হইতেছে মহাপুরুষ বলিতেছেন আফিং খেয়ে মরেছে শুনেছ যাকে রোগ যন্ত্রণা সহ্য করতে না পেরে যাক রোগ যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে তা তার আত্মা ঠিক ঠাকুরের কাছে যাবে ঠাকুরের ভক্ত ছিল মঠের সাধুদের আমাদের ওপর বিশেষ বেশ টান ছিল প্রারব্ধ ছিল তাই করেছে নিশ্চয় সদগতি হবে তবে কিছুদিন অন্ধকারের মতো আবরণের ভিতর থাকতে হবে এই যে শরীর ত্যাগ করেছে এত শারীরিক কষ্ট সেই শারীরিক কষ্টকে উপেক্ষা করে আর যখন সেই শারীরিক কষ্ট সহ্য করতে পারছেন না তখন এই জীবনটাকে শেষ করে দিয়েছেন আমরা অনেকেই হলে হয়তো না কুচু করে এই বিষয়টিকে দেখতাম মহাপুরুষ মহারাজ কিন্তু তা বলছেন না বলছেন তার প্রারব্ধের ক্ষয় হচ্ছে এতে হয়েছে এবং প্রারব্ধ ছিল তাই সে করেছে এবং অবশ্যই তার সদ্গতি হবে জনৈক পার্সি ভক্তের চিঠি আসিয়াছে সেবক বলিলেন বেশ গুছিয়ে ভালো করে লিখে দাও যে সে যা করছে তা ঠিকই করছে জরত্রুষ্ট রূপে ঠাকুরই এসেছিলেন আবার সেই জরত্রুষ্টই ঠাকুর রূপে এসেছেন পরে একজন ক্রুশিয়ান ইহুদি ভদ্রলোকের কথা বলিতেছেন লোকটি বৈজ্ঞানিক যুদ্ধের সময় কি একটা খাবিস খাবার আবিষ্কার করেছিল রাঁধতে হয় না বলেছিল ইচ্ছা করে করলে ক্রোর ক্রোর টাকা করতে পারতাম বেশ ভালো মানুষ প্রথমটা আডায়ারে থিওজফিক্যাল সোসাইটিতে এসে থাকে তার ইহুদি ধর্ম ভালো লাগে না থিওজফিও তার পছন্দ হলো না তারপরে মাদ্রাজ স্টুডেন্টসো এসেছিল পরে মঠে এসে দেখা করলো প্যালেস্টাইন জেরুজালেম এসব দেখতে গিয়েছিল তার ভালো লাগেনি বললে না ওখানে ধর্মভাব নেই এখন আমেরিকায় আছে এই যে পার্সি ভক্তের কথা বলছেন তিনি শ্রীরামকৃষ্ণকেই জরত্রুষ্ট রূপে দেখে দেখেন তাই তার সম্পর্কে লিখতে গিয়ে বলছেন তাকে লিখে দাও শ্রীরামকৃষ্ণ রূপে এসেছিলেন এবং শ্রীরামকৃষ্ণই রূপে এসেছিলেন এতে দুটি জিনিস আছে একটাকে হচ্ছে ইষ্টনিষ্ঠা আরেকটা হচ্ছে যে বিশ্বাস অন্য যে দেবতা তার প্রতিও ভালোবাসা আমার ইষ্টই যদি ওইরূপ ধারণ করে এসেছে এইটা আমরা ভেবে নিতে পারি তাহলে যেমন একদিকে আমাদের ইষ্টের প্রতি আমাদের ভালোবাসা সামান্যতম কমে না ঠিক তেমনিভাবে যার উপাসনা করছি তার প্রতিও পূর্ণ শ্রদ্ধা পূর্ণ শরণাগতির ভাবটি ঠিক ঠিক বজায় থাকে আমেরিকায় কয়েকজন চিঠি লিখিতে আমেরিকায় কয়েকখানি চিঠি লিখিতে হইবে সেই কথা হইতেছে বলিতেছেন এসব পত্র চিঠিপত্র লেখাতে একটা প্রীতির ভাব প্রকাশ হয় অবশ্য বিতর্কার দৃষ্টি খুলে গেলে দেখা যায় সবই ব্রহ্ম একাত্মমানুপশ্যতা কেনা কম বিজানিয়াত যিনি একত্ব দেখেন তিনি আলাদা করে কাকে দেখবেন তবে বাইরে আবার এই নানা বুদ্ধিপ্রসূত একটি ভাবের আদান প্রদান হওয়া দরকার আমেরিকায় চিঠিপত্র লিখছেন বলছেন এই চিঠিপত্র লিখতে গেলে এই যে এক ধরনের যে ভালোবাসা সেই ভালোবাসাটি সঠিক প্রকাশ হয় সেই ভালোবাসা সঠিক প্রকাশ হওয়াটা খুব জরুরি কারণ আমরা কেউ কখনো কাউকে দেখিনি কিন্তু আমাদের এই চিঠিপত্রের মধ্যে দিয়ে আমাদের মনের ভালোবাসা তার হৃদয়কে স্পর্শ করে আমরা পূজনীয় স্বামী শ্রীকরানন্দজি জি মহারাজকে দেখেছিলাম তখন সদ্য গুজরাট আর্থকোয়েক রিলিফ শেষ হতে চলেছে তখনও পর্যন্ত টাকা এসে চলেছে এবং অনেক মানি রিসিট প্রায় সাড়ে তিন হাজার মানি রিসিট প্রত্যেকটি মানি রিসিটে একটি করে কাভারিং লেটার দেওয়া আছে আমি পূজনীয় শ্রীকরানন্দজি মহারাজকে বলেছিলাম যে আপনার কোনো ইলেকট্রনিক সিগনেচার নেই তাহলে এই সাড়ে তিন হাজারে সই করতে হয় না যখনই চিঠিটা প্রিন্ট হবে অটোমেটিক্যালি ওই ইলেকট্রনিক সিগনেচারটা ওই আপনার সইয়ের জায়গায় বসে যাবে দেখতে একেবারে অরিজিনাল সইয়ের মতো কেউ দেখলেও বুঝতে পারবে না মহারাজ কিন্তু কিছুতেই রাজি হলেন না বললেন দেখো ওদেরকেও আমরা চিনি না ওরাও আমাদের চেনে না কিন্তু এই বিপদের দিনে ওরা আমাদের সহায়ক হয়েছিল আমাদের এই ছোট্ট একটু হয়তো আমাদের কষ্ট হবে কিন্তু এর মধ্যে দিয়ে একটা প্রীতি একটা ভালোবাসার একটা সম্পর্ক সূত্র স্থাপন করা হবে পূজনীয় মহারাজের এই কথা শুনে আমি ভীষণ রকমের মুগ্ধ হয়ে গিয়েছিলাম মহারাজ বলছেন যে চিঠিপত্রেরই যে ভাব তখনই থাকে যখন আমরা আমি এক ও আরেকজন আরেক এটা বুঝি কিন্তু যখন আমরা দেখি সব এক তখন আলাদা করে আর চিঠিপত্রের প্রয়োজন হয় না তখন দুজনেই দুজনের ভেতরের অন্তরের হৃদয়ের ভাবটি বুঝতে পারেন আপনাদের নিশ্চয়ই মনে আছে শ্রী শ্রী মা ব্যাঙ্গালোরে গেছেন সেখানে তিনি কন্নড় ভাষা জানেন না আর মাত্র ইংরেজি ভাষা জানেনই না ভক্তদের ওখানে বলছেন গৌরদাসী এলে একটু কথা বলতে পারতো ভক্তদের সেই কথা যখন বলা হলো তারা বললেন না না কিচ্ছু প্রয়োজন নেই তারা এমনি মনে শ্রী শ্রী মায়ের উপস্থিতি মাত্র মনে শান্তি অনুভব করছে এই মনের ভাবের যখন একত্ব হতে থাকে তখন আমরা এই বোধটি বুঝে উঠতে পারি ঢাকার দাঙ্গার কথা হইতেছে মহাপুরুষজি বলিতেছেন মা কেন এমন করলেন ঠাকুরি ভরসা তিনি রক্ষা করবেন ঢাকাতে কখনো এতটা হয়নি মায়ের ধ্বংসলীলা চলছে আউট অফ দ্য ইভেল কামেথ ট্রুথ মন্দ থেকে ভালো হয় এ থেকেও কল্যাণ হবে তিনি দয়া করুন শান্তিদিন সকলের কারুর অনিষ্ট না হোক এই চাই এক ঢাকায় দাঙ্গা হওয়ার কথা তিনি বলছেন মানুষের এই যে ভীষণ কষ্ট ভীষণ বেদনা এটা যেন তিনি ভীষণভাবে হত হচ্ছেন তিনি বলছেন যে এর মধ্যে থেকে ভালো হবে ভালো হবে কি না মানুষজন নিজেদের মধ্যে একত্র অনুভব করে একে অপরের সঙ্গে আরও বেশি আঁকড়ে এক হয়ে থাকতে পারবে একজন সাধুর প্রায় এক মাস কঠিন অসুখে শয্যাগত ছিলেন একটু সুস্থ হয়ে উপরে মহাপুরুষ মহারাজকে প্রণাম করিতে আসিয়াছেন মহাপুরুষজি তাহাকে দেখিয়ে আনন্দে বলিতেছেন এসো এসো আরে ন উপরে এসেছে বেশ বাবা ঠাকুরের কৃপায় ভালো হয়েছ ঠাকুর তোমাকে ভালো করেছেন জয় ঠাকুর তোমাদের কোনো ভাবনা নেই সবাইকে তিনি সবাইকে ঠাকুর দয়া করবেন তোমার দেহ মন সমস্ত ঠাকুরকে অর্পণ করেছ তাকে আশ্রয় নিয়েছো তিনি তোমাদের রক্ষা করবেন স্বাস্থ্য লাভ জ্ঞানলাভ ভক্তি মুক্তি সব ঠাকুর দেখবেন আচ্ছা যাও বাবা আর দাঁড়িয়ে থেকে কষ্ট করো না হ্যাঁ কেমন হয়ে গেছো ফ্যাকাশে আবার খেলে দিলে রক্ত হবে জয় ঠাকুর খুব বাঁচিয়ে দিয়েছেন মহাপুরুষ মহারাজ ভীষণ রকমের আশঙ্কা এবং একই সঙ্গে ঠাকুরের কৃপায় তিনি যে সেই সাধুটি যে সুস্থ হয়ে উঠেছেন এতে তিনি আনন্দে যেন ডগমগ করছেন তিনি বারবার তার ভেতরে এটি জাগাচ্ছেন ঠাকুর রক্ষা করেছেন এবং ঠাকুর এমনি করে তাদের সবাইকে রক্ষা করবেন এই বিশ্বাস এই প্রত্যয়টি তিনি তার ভেতরে জাগিয়ে দিচ্ছেন আবার দীর্ঘ সময় তার কাছে না থেকে তাকে এগিয়ে দিচ্ছেন পাঠিয়ে দিচ্ছেন মঠের বিস্তৃত মাঠের চোর কাঁটা অনেকটা তোলা হইয়াছে উপরের আফিস ঘরের জানলা হইতে মহাপুরুষী চাহিয়া দেখলেন বলিলেন বেশ বেশ মাঠ পরিষ্কার হচ্ছে গরুগুলি এখন ঘাস খেতে পারবে আর তোমাদের আশীর্বাদ করবে আপনারা বুঝতে পারছেন কিনা জানি না ওপরের আফিস ঘর হচ্ছে আগে স্বামীজির ঘরের সামনে এখন আমরা যে সিঁড়িটা দেখি এই সিঁড়িটি অনেক মানে বাইরে থেকে যে সিঁড়ি দিয়ে উঠে আমরা স্বামীজির ঘর দেখি এটা অনেক পরে খুব সম্ভবত উনিশশো সালে স্বামীজির শতবর্ষের সময় তৈরি করা হয়েছিল আগে ওই সিঁড়িটি ছিল না ওই দিকে দুটি পাশাপাশি ঘর একটিতে স্বামীজি বাস করতেন এবং অপর আরেকটি ঘর যেটি এখন স্বামীজির ঘরের ভাণ্ডার হিসেবে ব্যবহার করা হয় আগে একটা সময় সেটাই অফিস ঘর ছিল এবং পরবর্তীকালে প্রেসিডেন্টরা মহাপুরুষ মহারাজের পরে যারা প্রেসিডেন্ট হয়েছিলেন অখণ্ডানন্দজি থেকে আরম্ভ সবাই ওই প্রেসিডেন্ট ওই ঘরেই থাকতেন সংঘগুরা ওই ঘরেই থাকতেন অখণ্ডানন্দজি ছিলেন তার অখণ্ডানন্দজি থেকে বিশুদ্ধানন্দজী অব্দি ওই ঘরে সমস্ত প্রেসিডেন্টরা থেকেছেন এবং নবম প্রেসিডেন্ট স্বামী মাধবানন্দজির পর থেকে গিরিশ মেমোরিয়াল যেটা পুরনো প্রেসিডেন্ট মহাজ কোয়ার্টার সেই ঘরে সাধুরা প্রেসিডেন্ট মহারাজ থাকতে থাকেন এবং বর্তমান নিবাস পূজনীয় স্বামী আত্মস্থানন্দজির শেষ সময় থেকে প্রেসিডেন্টশিপে শেষ সময় থেকে থাকতে শুরু হয় তাই মহাপুরুষ মহারাজ অফিস ঘরের জানলা দিয়ে দেখছেন মানে স্বামীজির পাশের ঘরের জানলা দিয়ে দেখছেন যে যেখানে এখন দুর্গা হয় উৎসবে প্যান্ডাল হয় সেই জায়গায় এবং গঙ্গা তীরবর্তী যে মাঠ সেটা সব চোর কাঁটা সরানো হচ্ছে চোর কাঁটা সরালে গরুদের ঘাস খেতে সুবিধে হয় ম আরেকটি দিনের ঘটনা একজন ভক্তের পত্র আসিয়াছে বলিতেছেন ঠাকুরের নাম যথাসাধ্য করছে একটু ভালো লাগে এইটুকু হলেই বেঁচে যাবে নামে প্রীতি হলে আর ভাবনা নেই গোলমাল কত রকমেরই তো আছে থাকবেই খুব ঠাকুরের নাম করুক তবেই কল্যাণ হবে জন্মাষ্টমীতে রাত তিনটে পর্যন্ত পূজা করেছিল বাহ বেশ বেশ কেউ যথাসাধ্য ভগবানের নাম করছে এতেই যেন মহারাজের ভীষণ রকমের আনন্দ হচ্ছে বলছেন যে ঠাকুরে নাম করলে সক্তার তবেই কল্যাণ হবে নামের ভেতর দিয়ে নামীর সঙ্গে পরিচয় হবে আমরা শেষ করব আজকে যে ঘটনাটি দিয়ে মহাপুরুষ মহারাজ আছেন দেবীর নামাবলী বেদান্তের বাক্য সংগ্রহ এবং দেবী সুক্তটি সাহিত অবস্থাতে অবস্থাতেই অনেকক্ষণ পাঠ করিলেন তারপর উঠিয়া বলিতেছেন চমৎকার চমৎকার খাসা খাসা প্রবাহ সব আসিয়াছিল সেই শিব স্থির হয়ে আর মা তার উপর নাচছেন শিব তো চিরকালই স্থির আর মায়ের নাচ তো চিরকালই চলছে ভিতরের স্থির বরাবর বাইরে এই লীলাময়ীর লীলা খুব সুন্দর কথা এখানে মহাপুরুষমাঝ বলছেন মহাপুরুষমাঝের বয়স হয়েছে অনেকখানি মহাপুরুষমাঝ আশি বছর অবধি মেসে বেঁচেছিলেন যে সময়ের ঘটনা আমরা বলছি তখন মহাপুরুষ মহাপুরুষমাজের বয়স ছিয়াত্তর বছর মহারাজের মুভমেন্ট অনেকখানি কমে গেছিল দীর্ঘ সময় মহারাজ বসে থাকতে পারতেন না কিন্তু সবসময় উচ্চ চিন্তার মধ্যে গড়গড় মাতোয়ারা হয়ে থাকতেন সেই রকম এক গড় মাতোয়ারা অবস্থায় তিনি একদিন শুয়ে দেবী সুক্তটি পাঠ করছেন দেবীর নামাবলী বেদান্ত বাক্য সংগ্রহ এটি আমাদের সঙ্গে বিশেষভাবে করা হয় স্তব স্তুতি পাঠের ওপর খুব জোর দেওয়া হয় কারণ স্তব স্তুতি আমাদের নামির সঙ্গে ঈশ্বরের সঙ্গে ইষ্টের সঙ্গে একটি আত্মিক সংযোগ করিয়ে দেন বলছেন খাসা খাসা চিন্তা প্রবাহ সব আসছিল যখন এই স্তুতিগুলো করা হয় তখন তার অর্থ ভাবনা যখন আমরা করি তখন আমাদের মনের চিন্তা প্রবাহে উচ্চ চিন্তার ভাব চলতে থাকে বলছেন সেই মা কালী রূপের কথা বলছেন শিব স্থির হয়ে আছেন এবং মা কালী লীলা করছেন ঠিক সেই রকম আমাদের সকলের ভেতরেই জগতের সবের ভেতরেই কল্যাণকারী শক্তি স্থির নির্দিষ্টভাবে কাজ করছে এবং এই কল্যাণকারী শক্তির প্রকাশ মায়ের এই যে লীলার মতো প্রকাশিত হচ্ছে আমরা অন্তরে অন্যের যখন ভাবনা অন্যের কল্যাণ করার কথা ভাবি তখন সেটা ভাবনার আকারে থাকে পরবর্তীকালে সেই ভাবনাটি যখন রূপ নিতে থাকে তখন সেই কল্যাণকারী শক্তি সেই ছোট্ট বীজ আকারে যেটি ছিল সেটি যেরকম গাছে মাটির তলায় পুতলে পত্র ফুল ফলে বিকশিত হয় ঠিক সেই রকম আমাদের মনের ইচ্ছাগুলো শুভ ইচ্ছাগুলো নানাভাবে নানা কর্মের মধ্যে দিয়ে বিকশিত হয় এটি আমাদের জীবনের একটি চিরন্তন সত্য তাই মহারাজ বলছেন ভিতরে স্থির বারবার বাইরে এই লীলাময়ীর লীলা আজ এই পর্যন্ত পূজনীয় মহাপুরুষ মহাজের কৃপা হলে আবার আমরা আপনাদের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করব ওম প্রণতানাম প্রসিদত্ত্বম দেবী বিশ্বার্থী হারিণী ত্রাইলক্য বাসিনামিডে লোকানাম বরদা ভবা ওম শান্তি ওম শান্তি ওম শান্তি हरिः ओं तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु